আজকের রেসিপি আমাদের সকলের খুবই প্রিয়, বলতে পারেন আমাদের এক প্রকারের ইমোশন। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে চিকেন দম বিরিয়ানি। খুবই সিম্পল ওয়েতে আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটিতে, তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম মজাদার চিকেন বিরিয়ানি বাড়িতেই। স্টেপ নাম্বার ওয়ান, প্রথমেই চালটা ভালোভাবে ওয়াশ করে নেব। আমি এখানে 500 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করেছি। এখন চালটাকে খুব হালকা হাতে ভালোভাবে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে ফ্রেশ সাদা ধবধবে আসছে। আমি এখানে 6 থেকে 7 বার মতো জলটা পাল্টে পাল্টে ভালোভাবে চালটাকে ওয়াশ করে নিয়েছি। এখন এই চালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেস্টে রেখে দিচ্ছি। স্টেপ নাম্বার টু, এখন আমরা বেরেস্তা ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ ভাজা। আমরা পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজগুলোকে এইভাবে আড়াআড়িভাবে টুকরো টুকরো করে নেব, যতটা সম্ভব পাতলা করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে এভাবে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি সবগুলো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বিরিয়ানিতে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ লাগে, ঘাবড়ানোর কিছু নেই। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভালোভাবে গরম করে আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েছি। সবগুলো পেঁয়াজ যাতে একসঙ্গে ভেজে নেওয়া যায়, তাই আমি তেলটা কিন্তু বেশি দিয়েছি। এতটা তেল কিন্তু রান্নায় আমি ব্যবহার করব না। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করা যাবে না, পুরো কাজটাই কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, নয়তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে না আর ভাজতে বেশ অনেকটা লম্বা টাইম লেগে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পরে গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজের গায়ে, আর এই কালারটা চলে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি করে তুলে ফেলবো। পেঁয়াজগুলোকে একটি জালির সাহায্যে এভাবে তুলে নিয়ে ভালোভাবে একটু চেপে চেপে তেলটা নিংড়ে নিচ্ছি। এখন এটাকে একটি প্লেটের ওপর টিস্যু পেপার বিছিয়ে তার উপরে রেখে দিচ্ছি, এক্সট্রা তেলটা যাতে শুষে নেয়। এখন এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে চামচ দিয়ে ছড়িয়ে দেব। এর থেকে কম ফ্রাই করে যদি পেঁয়াজটা তুলে নিতেন, তাহলে অনেকটা বেশি পরিমাণে তেল এর মধ্যে থেকে যেত, আর বেরেস্তাটা যে কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে সেটা কিন্তু হতো না। থার্ড স্টেপ, চিকেন ম্যারিনেশন। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনের দুটো পাকে আমি বড় বড় সাইজ করে 4 টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু চিকেনটা রান্নার জন্য পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর খুবই সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। একটু বেশি করে আদা রসুন বাটা, প্রায় 2.5 চামচ মতো। এখন দেব বিরিয়ানি মশলা। আচ্ছা, বিরিয়ানি মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা একবার আমি বলে দিচ্ছি। এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে: গোটা ধনে, গোটা জিরে, কয়েকটি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, গোটা গোলমরিচ, শা জিরে, স্টার অ্যানিস অথবা তারা ফুল, জয়ত্রী এবং জায়ফল। এই সব কিছুকে আমি সম পরিমাণে নিয়ে শুকনো খোলায় হালকা মুচমুচে ভেজে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে কোনো মশলা অ্যাভেলেবেল না থাকলে সেটিকে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। অথবা বাজারে রেডিমেড যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন এই বিরিয়ানিতে। এখন সেই বিরিয়ানি মশলা থেকে আমি 1.5 টেবিল স্পুন বিরিয়ানি মশলা এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ধনিয়া এবং পুদিনা পাতা কুচি, আর দিচ্ছি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা 50% মতো আমি এই চিকেন ম্যারিনেটের সঙ্গেই দিয়ে দিলাম, আর বাকিটা আমি লেয়ারিংয়ে ব্যবহার করব। কয়েকটি কাঁচা লঙ্কা আমি মাছ বরাবর চিরে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। পেঁয়াজ ভাজার তেলটা কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি টক দই। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মোটামুটি 1/2 ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। তবে হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা যায়।
চিকেনগুলোর সাথে ভালোভাবে মশলাটাকে মেখে নিচ্ছি। এই ম্যারিনেশনের ওপরেই কিন্তু চিকেন বিরিয়ানির টেস্টটা কেমন হবে তা নির্ভর করছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে, স্টেপ নাম্বার 4। 40 মিনিট পরে রান্নার প্রসেসে চলে যাচ্ছি। একটি বড় সাইজের এইভাবে একটি পাত্র আমি গ্যাসের চুলায় বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল আর কিছুটা পরিমাণে ঘি। এখন সবটা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে রান্না করে নিব 2 মিনিট মতো। একটু উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ভালোভাবে সব কিছুর সাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে চিকেনটা 80% মতো কুক করে নেব। বাকি 20% আমরা দমে কুক করব। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আলু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুগুলো আমি প্রথম থেকেই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আমি আলাদা করে ফ্রাই করিনি তাই আলুটা সেদ্ধ হতেও কিন্তু টাইম লাগবে যথেষ্ট। আবারও ঢাকা দিয়ে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। তবে মাঝে মাঝে ঢাকা খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো মশলা নিচে ধরে যেতে পারে। এটা এখন রান্না হতে থাক। এখন চলে যাচ্ছি পরের স্টেপে, স্টেপ নাম্বার 5। এখন আমরা রাইসটা কুক করে নেব। গ্যাসের আরেক সাইডে একটি হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল গরমে বসিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা অনেকটা বেশি পরিমাণ দিচ্ছি কারণ জলের সাথে লবণটা চলে যাবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিছুটা ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি, আর 1 চামচ সাজিরা, আর অল্প সাদা তেল, আর কিছুটা লেবুর রস। এই সব কিছু জলের সাথে ভালোভাবে একবার মিশিয়ে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এখন আমরা রাইসটা জল ঝরিয়ে অ্যাড করব। ভালোভাবে রাইসটা কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, তারপরেই এখানে অ্যাড করে দিচ্ছি। রাইসটা আমরা 70% কুক করব, বাকি 30% কিন্তু দমে কুক হয়ে যাবে। রাইসটা 3-4 মিনিট কুক করব। চলুন দেখি চিকেনটা এখন কি পর্যায়ে আছে। দেখুন মোটামুটি আলু চিকেন সবই পারফেক্টলি ভাবে কুক হয়েছে, অর্থাৎ 80% মতো কুক হয়েছে। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, আর এর সুঘ্রাণ সারা বাড়ি ছড়িয়ে পড়ছে। আপনারাও যদি ঠিক একইভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই এরকমই টেস্টি বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। রাইসটা বানাতে কিন্তু 4 থেকে 5 মিনিটই লাগবে, এর থেকে বেশি হলে কিন্তু ওভার বয়েল হয়ে যাবে। দেখুন রাইসটা আমার কিন্তু 70% হয়ে গেছে। স্টেপ নাম্বার 6, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর সরাসরি এভাবে রাইসটা আমি চিকেনের ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকেই ভাতের মাড়টা আলাদা করে নিতে পারবেন। রাইসের মধ্যে তেল দেবার কারণে রাইসটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা চিপকে যাচ্ছে না বা লেগে থাকছে না। আর লেবু রসটা দেওয়ার ফলে রাইসটা একেবারে ধবধবে সাদা হয়েছে। রাইসটাকে এভাবে সমানভাবে চারিদিকে স্প্রেড করে দেব। বিরিয়ানির এই লেয়ারিংয়ের জন্য একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। অল্প গরম দুধে কিছুটা জাফরান বা কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন রোজ ওয়াটার, 1/2 টিস্পুন কেওড়া ওয়াটার, 10 থেকে 12 ড্রপ মিঠা আতর, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, খুবই সামান্য পরিমাণ কেশর ফুড কালার। আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আজকের দম বিরিয়ানি আমি যথেষ্ট সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সবাই চিকেন বিরিয়ানি বানাতে পারেন, একটুও কঠিন না লাগে। আমি 8টা স্টেপে পুরো বিরিয়ানির প্রসেসটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এখন বিরিয়ানির লেয়ারিংটা করে নিচ্ছি। এখন বিরিয়ানি মশলা একটু রাইসের ওপরে ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। অল্প ধনে পাতা পুদিনা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম যাতে রাইসগুলো ময়েশ্চার থাকে ঠিক চিকেনের মতো। এখন ওপর থেকে যে ফ্লেভারফুল দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা ঘুরিয়ে ফিরিয়ে ছড়িয়ে দিলাম। এখন যে 50% বেরিস্তাটা আমাদের বেঁচে ছিল সেটা পুরোটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি।
এখন বিরিয়ানি হাড়ের মুখটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়িয়ে সিল করে ফেলছি। আপনারা ঢাকনা দিয়ে এবং ঢাকনার সাইডটা আটা মেখে আটা দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন। মোট কথা হলো, বিরিয়ানির ভেতরে যে বাষ্প বা ভাপ সেটা যেন বাইরে কোনোভাবে বেরিয়ে আসতে না পারে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে, বিরিয়ানি দমে বসাবো। এরকম গ্যাস জেলে দিয়ে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম। আপনারা যে কোনো পুরনো তাওয়া নিয়ে নিতে পারেন। তাওয়াটা মিডিয়াম ফ্লেমে আমি রাখব। মিডিয়াম ফ্লেমে আমি বিরিয়ানিটা 20 মিনিট এভাবেই দমে হতে দেব। 20 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে আরো 20 মিনিট অপেক্ষা করতে হবে। বিরিয়ানিটা কিন্তু খোলা যাবে না, কমপক্ষে 15 মিনিট টাইম দিতেই হবে। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে, এখন বিরিয়ানিটা খুলে দেখব ঠিক কি অবস্থা বিরিয়ানির। আমি এখন অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে ফেলছি। এই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, আর খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানির আলু, বিরিয়ানির রাইসগুলো দেখুন একেবারে খোলা খোলা আছে, একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি। চিকেন, আলু সব কিছুই একেবারে পারফেক্ট হয়েছে। রাইসগুলো কতটা লম্বা লম্বা আছে। এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে বুঝলেন তো এই চিকেন দম বিরিয়ানি বানানো কতটা ইজি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা টেস্টি হয়েছে। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই।